প্রায় 2800 বছর পূর্বে চীন দেশে ঘুড়ির সর্বপ্রথম উৎপত্তি ঘটে। পরবর্তীকালে এটি এশিয়ার অন্যান্য দেশ বাংলাদেশ, ভারত, জাপান এবং কোরিয়ায় ছড়িয়ে পড়ে। এছাড়াও ইউরোপে ঘুড়ি খেলাটির প্রচলন ঘটে প্রায় 1600 বছর পূর্বে। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উপাদান ও নকশার ঘুড়ি রয়েছে। বিশ্বজুড়েই ঘুড়ি উড়ানো একটি মজার খেলা। এছাড়াও বহু দেশে ঘুড়ি উড়ানোর উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি দেশে ঘুড়ি উড়ানো একটি বিনোদনমূলক অবসর বিনোদন। বাংলাদেশে বিশেষ করে পুরান ঢাকায় পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তিতে ঘুড়ি উড়ানো উৎসব পালন করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি উড়ানোর প্রথা রয়েছে। প্রথম দিকে ঘুড়ি কাগজ অথবা হালকা তন্তু জাতীয় সিল্কের কাপড় দিয়ে উড়ানো হতো। ব্যবহৃত অনন্য উপাদানের অংশ হিসাবে ঘুড়িতে বাঁশের কঞ্চি কিংবা অনন্য শক্ত অথচ নমনীয় কাঠ দিয়ে তৈরি করা হয়। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সুতা কিংবা পাতলা দড়ি ব্যবহৃত হয়। আধুনিককালের ঘুড়িগুলোই সিনথেটিক জাতীয় পদার্থের প্রচলন রয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত। কোনোটি আকারে খুব বড় ও দেখতে নয়ন মনোহর, আবার কোনোটি আকারে খুবই ছোট যা দ্রুত ওড়তে কিংবা প্রতিযোগিতায় ব্যবহৃত হয়ে থাকে। 2011 সালে অনুষ্ঠিত বিষ্ঠল ঘুড়ি উৎসব শেষে সবচেয়ে বড় ঘুড়িটি প্রায় 20 মিনিট আকাশে অবস্থান করে। এটি ভূমির প্রায় 10,971 বর্গফুট জায়গা দখল করেছিল। ঘুড়ি কাটাকাটির লড়াই সারা বছরই দেখা গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি ভারতবর্ষীয় অঞ্চলগুলোতে ঘুড়ি উড়ানো বিশেষ উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ির লড়াইয়ে সাধারণত একাধিক লড়াকু মাঞ্চা দিয়া সুতা দিয়ে ঘুড়ি উড়িয়ে একজন আরেকজনের ঘুড়িকে কাটার চেষ্টা করেন। বিজয়ী ঘুড়ি আকাশে উড়তে থাকে আর হেরে যাওয়া অর্থাৎ কেটে যাওয়া ঘুড়ি বাতাসে দুলতে দুলতে ভূপাতিত হয়। ভূপাতিত ঘুড়ি কুড়িয়ে নেয়ার জন্য কিশোর, যুবক, বৃদ্ধ সবাই প্রতিযোগিতায় নামে। বিভিন্ন দেশে ঘুড়ির বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে। চারকোনা আকৃতির বাংলা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, বক্স ঘুড়ি, মাছরাঙা, ইগল, ডলফিন ঘুড়ি, অক্টোপাস, সাপ, ব্যাঙ, মৌচাক, কামরাঙা, আগুন পাখি, প্যাঁচা, ফিনিক্স সিল, জ্যামিকি, চরকিলেস, পালতোলা, পালতোলা জাহাজ, জাতীয় পতাকা প্রমুখ কত প্রভৃতির ঘুড়ি। একসময় ফসল কিংবা বিস্তীর্ণ অনাবাদি জমি, বিচরণভূমি আর খেলার মাঠে দল বেঁধে শিশু, কিশোর, যুবক এমনকি বড়দেরও লাটাই হাতে নিয়ে আকাশের দিকে ঘুড়ির পানে চেয়ে থাকতে দেখা যেত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ সেয়ে যেত ঘুড়িতে। কুরুমুষ মাঠ ঘাট আবাদি অনাবাদি জমি সংকীর্ণ বিচরণভূমি হ্রাস এবং ক্রমাগত বহুতল ভবন নির্মাণের কারণে ঘুড়ি ওড়ানোর পরিধি কমে আসছে এবং ভিডিও গেমস এর প্রভাবে ঘুড়ি ওড়ানোয় আগ্রহী মানুষের সংখ্যাও দিন দিন কমছে। অন্যদিকে কিছু মানুষের সেই ইচ্ছে থাকলেও বাদ সাধছে দৈনন্দিন জীবনে সময়ের অভাব। সর্বোপরি কমছে বাঙালির ঐতিহ্যবাহী এই খেলা ঘুড়ির সেই বিলাস আজ স্মৃতিতে।